এদিকে শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর থেকে পেট্রোল পাম্পগুলো তেল বিক্রি বন্ধ করে দেয় মালিকরা। এতে ভোগান্তিতে পড়েন তেল নিতে আসা গ্রাহকরা। বিস্তারিত রাশিদুল ইসলামের রিপোর্টে। শুক্রবার রাত ১০টায় ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম এক লাফে অনেকটা বাড়ানোর ঘোষণা দেয় সরকার, যা রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়। এ খবর জানাজানি হওয়ার পরপরই ঢাকার কিছু ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় স্টেশনের লোকজন বাতি নিভিয়ে সব ধরনের তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন। আমাদের কাছে মোবাইলে ভিডিও পর্যন্ত আছে, গাড়িতে তেল দিতে আছে, হঠাৎ করে লাইন বন্ধ করে দিছে, এখন বলতেছে মেশিন নষ্ট হয়ে গেছে। এটা তো মজা করা হইতাছে। সরকার টাইম দিছে ১২টায়, উনি কেন ১০টায় বন্ধ করবেন? এটার জন্য ব্যবস্থা কি? ওনারা টাকা নিচ্ছেন, যারা বুঝাই স্টাফ বানায়া এখানে টাকা নিয়ে ওনারা এটা করতেছে। চট্টগ্রামের তা গাড়ি ভাড়া নিয়ে আসছি ১০,০০০ টাকা, ১১৪ টাকা লিটার হলে আপনার ১০০ লিটারের দাম আসতেছে ১১,৪০০টাকা। এখন তো নিজের গাড়িতে আর মহাজন দিতেছে কোম্পানিতে। আর কিছু ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ না করলেও অনেকটা ধীর গতিতে তেল বিক্রির কৌশল নিতে দেখা গেছে। পাম্পের ম্যানেজার ও মালিকরা বলছেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞাপন আসার পর থেকেই তারা জানতে পারে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বেড়ে গেছে। যাচাই বাছাই করেই তো টিভিতে সার্কুলেশন করেন এবং আমরা সেইটার উপরে সবসময় আস্থা রাখি এবং এটা এইভাবেই হয়ে আসতেছে। সরকার কখনই পূর্ব নির্ধারণ করে না, হঠাৎ করেই তেলের দামটা নির্ধারণ করা হয়। কয়েকশো মানুষ তারা অভিযোগ করতেছেন তেল দিচ্ছেন না, আমাদের এই মিডিয়ার ক্যামেরা দেখে আপনারা তেল দিচ্ছেন, কারণটা কি? এটাও একদম ১০০% ভুল কথা, একদম ১০০%। এখানে যত গাড়ি আছে কেউ তেল পায় না, মোটর সাইকেল বরং সেটা ডিস্টার্ব করতেছে, দেখেন আপনি। এর আগে সর্বশেষ ২০২১ সালে ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিন এবং ২০১৬ সালের ২৪ এপ্রিল পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়েছিল। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।